নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে উপস্থিত আছি আমি মোহাম্মদ শামসুল হক চৌধুরী, প্রভাষক পদার্থবিজ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি অধ্যায় 5 পদার্থের চাপ ও অবস্থা এই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। এই অধ্যায়ের উপর আমি 3টা ক্লাস নিয়েছি ইতিমধ্যে। এই 3টা ক্লাসে প্রথম 2টা ক্লাসে আমরা থিওরিগুলো করেছি এবং 3 নম্বর ক্লাস হচ্ছে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। আসো আজকে চতুর্থ ক্লাসে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য মনে 3টা অঙ্ক তুলেছি, 3টা অঙ্ক সমাধান করব। প্রথমে দেখো 3 নম্বর প্রশ্নটা কি রয়েছে। একটি পুকুরের তলদেশে চাপ 2.94 × 10⁴ প্যাস্কেল হলে ওই পুকুরের গভীরতা নির্ণয় করো। তাহলে আসো আমরা যদি 3 নম্বর প্রশ্নটার সমাধান করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে কি কি দেওয়া আছে তথ্যগুলো লিখে ফেলি। প্রথমে দেওয়া আছে দেখো পুকুরের তলদেশের চাপ, তাহলে চাপটা হচ্ছে আমরা পি দিয়ে প্রকাশ করি, তাহলে পি সমান দেওয়া আছে 2.94 × হচ্ছে 10⁴ প্যাস্কেল, এটা দেওয়া আছে চাপ। এবং আমরা জানি ঘনত্ব পানির যেহেতু এখানে প্রশ্নের মধ্যে ঘনত্ব দেয় নেই কিন্তু পুকুরের তলদেশে বলেছে, তাহলে কি আমরা জানি যে পানির ঘনত্ব রসিদ হচ্ছে 1000 kg m-3, তাহলে 1000 kg m-3। এরপর দেখো আমাদেরকে নির্ণয় করতে বলছে কি পুকুরের গভীরতা, আমি গভীরতা h=y। তাহলে প্রথমে যে তথ্যগুলো আমরা জানি ওগুলো লিখে নিলাম, এখানে যে তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে। এবার লিখবো আমরা জানি, দেখো আমরা চাপের একটা সূত্র শিখেছি যে পি ইকুয়াল টু হচ্ছে এইচ রো জি, তাহলে আমরা জানি পি ইকুয়াল টু হচ্ছে এইচ রো জি, আর জি এর মান তো আমরা জানি 9.8 m/s². এখন দেখো এখান থেকে আমাকে এইচ বের করতে হবে, তাহলে বা আমি যদি এইচ বের করি তাহলে এইচ সমান হচ্ছে p/ρg। এরপর দেখো আমি যদি বাকি কাজটাকে পাশে করি বা এখন দেখো এইচ তো থাকবে, আমাকে বের করতে হবে কি এইচ, তাহলে পি এর মান আমরা পেয়েছিলাম 2.94 × 10⁴, আর ভাগ আমরা রো জানি 1000 আর জি হচ্ছে 9.8, তবে আমরা এইচ কত পাচ্ছি দেখো, তাহলে এইচ পেয়ে পাবো আমরা 3 মিটার। তোমরা যদি ক্যালকুলেটারে এই ভাগটা করে ফেলো তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমাদের গভীরতা হচ্ছে 3 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, এই এরপরে দেখো আমাদের 4 নম্বর যে সমস্যাটি রয়েছে আমরা সমস্যাটি প্রথমে একটু শুনে নিই। ফিলিপাইন দ্বীপপুঞ্জের অদূরে মারিয়ানা ট্রেঞ্চ সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরতম স্থানের গভীরতা হচ্ছে 10,863 মিটার, মানে সমুদ্রের একটা গভীরতম স্থান যেটার গভীরতা দেওয়া আছে 10,863 মিটার। সমুদ্রের পানির ঘনত্ব 1025 kg/m³। এখানে দেখো আমরা জানি নর্মালি পুকুরের পানির গভীরতা হচ্ছে 1000 kg m-3, কিন্তু যেহেতু এখানে সমুদ্রের পানির কথা বলছে এই জন্য এখানে সমুদ্রের পানির নতুন একটা ঘনত্ব দিয়ে দিয়েছে। আমরা যখন অঙ্কটা করব অবশ্যই এই ঘনত্বটা ব্যবহার করে আমরা অঙ্কটা করব। এরপরে আমাদের বলছে পানির চাপ কত, এখানে হচ্ছে সরাসরি আমাদের পি বের করতে হবে। তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করে ফেলি। তাহলে প্রথমে আমাদেরকে যে তথ্যগুলো দেওয়া থাকবে পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তথ্যগুলো দেওয়া আছে তথ্যগুলো আগে আমাদেরকে লিখে ফেলতে হবে, তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করবো এটা আমরা খুব সহজেই ধরতে পারবো। তাহলে আসো প্রথমে কি কি দেওয়া আছে, দেওয়া আছে মানগুলো আমরা লিখে ফেলি। দেওয়া আছে দেখো বলছে কি গভীরতা, তা আমরা গভীরতাকে হচ্ছে আমরা এইচ দিয়ে প্রকাশ করি যেটাকে আমরা উচ্চতা বলি, গভীরতা এইচ, এইচ সমান আমরা দেওয়া আছে কত দেখো 10,863 মিটার, এটা হচ্ছে গভীরতা দেওয়া আছে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা সমুদ্রে পানির ঘনত্ব, তাহলে পানির ঘনত্ব ঘনত্বকে আমরা রো দিয়ে প্রকাশ করি,
দাওয়া আছে 1025 কেজি এম মাইনাস 3। আমাদেরকে বের করতে বলছে পানির চাপ কত, তাহলে আমরা লিখি পানির চাপ, চাপকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পি কত হচ্ছে পয়েন্ট। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার সূত্র প্রয়োগ করবো, কারণ লিখবো আমরা জানি, দেখো আমরা জানি পি ইকুয়াল টু হচ্ছে এইচ রো জি। এবার প্রথমে হচ্ছে আমরা এইচ এর মান বসাবো, এইচ দেওয়া আছে 10863, গুণ দেখো আমরা রো বসাবো 1025, আর তার সাথে হচ্ছে উপবিদর্শক 9.8। শিক্ষিত বন্ধুরা, যদি এই পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো যখন তোমরা করবে, যদি কখনো এমন হয় যে কোনো একটা জিনিসের মান দেয় নেই, তাহলে ওইটার যে আদর্শ মানটা রয়েছে, আমরা সবসময় কি ওইটার আদর্শ মান ধরবো। যেমন আমরা জানি যে মহাকর্ষ অভিকর্ষ ত্বরণ জি এর একটা আদর্শ মান রয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করবো, আমাদের যখন প্রয়োজন হবে কোনো রাশির আদর্শ মান যেগুলো আমরা জানি, ওই রাশিগুলোর মান আমরা মুখস্থ লিখতে পারবো। এবং তোমাদের বইয়ের মধ্যে ধ্রুবক যে রাশিগুলো দেওয়া আছে বা যে রাশিগুলো আদর্শ মান দেওয়া আছে, সে মানগুলো কি অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবার দেখো তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে থেকে গুণ করো, তাহলে ফাইনালি আমরা অ্যান্সারটা পাবো 1.09 10^8 pascal। এটাই হচ্ছে মূলত আমাদের পানির চাপ, আমাদের যে ডাইনিক সমস্যাটা দিয়েছে সেই সমস্যার জন্য থেকে আমরা পানির চাপ বের করলাম 1.09 10^8 pascal। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিন নম্বরে যে অঙ্কটা রয়েছে, তিন নম্বর অঙ্কটা আমরা সমাধান করে নিলাম। আচ্ছা, তিন নম্বরে কি বলছে যে একটি হাইড্রোলিক প্রেসে ছোট ও বড় পিস্টনের ব্যাস যথাক্রমে 2 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। যদি ছোট পিস্টনের 500 নিউটন বল প্রয়োগ করা হয়, তবে বড় পিস্টনে কত বল পড়বে নির্ণয় করবে। তোমরা জানো আমি যখন থিওরি পড়িয়েছি, থিওরির মধ্যে আমি এই সম্পর্কে আলোচনা করেছিলাম যে হাইড্রোলিক প্রেসে একটা ছোট পিস্টন থাকবে, একটা বড় পিস্টন থাকবে, এবং আমরা বড় পিস্টনে যেটাকে বল প্রয়োগ করছি, ছোট পিস্টনে ওই বলের নিচের অংশ অনুভূত হবে। এখন ওই কতটুকু বল হবে সেটা হচ্ছে মূলত আমাদেরকে বের করতে হবে। তাহলে আসো প্রথমে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে, প্রথমে এই তথ্যগুলো আমরা লিখে নিচ্ছি যে কী কী দেওয়া আছে। দেখো 5 নম্বর সমস্যাটা যদি আমরা সমাধান করতে দেই, তাহলে প্রথমে কী দেওয়া আছে দেখো, প্রথমে দেওয়া আছে হচ্ছে হাইড্রোলিক প্রেসে ছোট বড় পিস্টনের ব্যাস। মূলত আমরা যেহেতু অঙ্কটা করবো, অঙ্কটা করতে গেলে আমাদের ক্ষেত্রফল দরকার হবে, কিন্তু আমাদের প্রশ্নের ব্যাস দেওয়া আছে, ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করবো, ব্যাসার্ধ থেকে বের করেছি আমরা ক্ষেত্রফলের দিকে যাবো। তাহলে প্রথমে আসো আমরা যেহেতু এটা অঙ্কের মধ্যে দেখো যে ব্যাস কত দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে হচ্ছে তোমার 2 সেন্টিমিটার আর হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি যে দেওয়া আছে দেখো ছোট পিস্টনটাকে আমরা 1 দ্বারা প্রকাশ করবো, আর আমার ব্যাসটাকে আমরা D1 দিয়ে প্রকাশ করবো, আর বড় পিস্টনের ব্যাসটাকে হচ্ছে আমরা D2 দিয়ে প্রকাশ করবো। তাহলে আমরা এখানে প্রথমে লিখি যে D1 সমান আমি পাচ্ছি হচ্ছে 2 সেন্টিমিটার। আর আমরা অঙ্কগুলো যখন করবো তখন অঙ্কগুলো সবগুলোই কি SI এককে হতে হবে। 2 সেন্টিমিটার হচ্ছে প্রথমে আমি মিটারে নিয়ে নিই 0.02 মিটার। এরপর দেখো D2 দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার। এটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে পাচ্ছ 0.10 মিটার। আর কি দেওয়া আছে, ছোট পিস্টনে তার মানে ছোট পিস্টনে যে বল সেটাকে যদি আমি F1 ধরি, যে F1 দেওয়া হচ্ছে আমার 500 নিউটন, আর এখান থেকে হচ্ছে মূলত আমাকে F2টা বের করতে হবে। F2 ইকুয়াল টু হচ্ছে বল, আমাকে F2 বের করতে হবে। তা আমরা জানি F1 বা হাইড্রোলিক প্রেসের সূত্র লিখে দিয়েছিলাম, সেখান থেকে আমরা এটা লিখতে পারি।
এবার দেখো এখানে যদি আমি f2 বের করতে চাই তাহলে f2 আমি কি পাচ্ছি f1 বাই a1 তার সাথে হচ্ছে আমি a2টা হচ্ছে গুণাকারে পাবো f1 বাই a1 হচ্ছে a2 শিক্ষিত বন্ধুরা তোমাদের বোঝার সুবিধা আছে আমি বাকি ক্যালকুলেশন টুকুই পাশে বলে দিলাম এবার দেখো সমান চিহ্ন দিলাম এখন f1 আমরা রাখলাম আর a1 হচ্ছে মূলত a2 হচ্ছে কি বড় পৃষ্ঠের ক্ষেত্রফল আর ই ওয়ান হচ্ছে ছোট পিস্টনের ক্ষেত্রফল তাহলে পিস্টনের ক্ষেত্রফল আমরা পাই আর স্কয়ার সূত্র দিয়ে প্রকাশ করি যে যেখানে হচ্ছে আমরা ড্যাশ দিয়ে করেছি তাহলে আমরা বলবো পাই ইনটু ডি টু বাই টু তারপরে হচ্ছে আমাদের স্কয়ার হবে আর একই রকম ভাবে এখানে যেটা কে ওয়ান আছে তাহলে পাই ইনটু ডি ওয়ান বাই টু তারপরে হচ্ছে আমাদের স্কয়ার হবে এখন দেখো এই এফ ওয়ান এর একটা মান কিন্তু আমরা পেয়েছি এফ ওয়ান হচ্ছে 500 তাহলে 500 লিখলাম আর দেখো এই পাই আর এই পাই হচ্ছে কাটা যাবে এখানে 2k স্কয়ার করলে 4 হবে এখানে 2k স্কয়ার করলে 4 হবে এই 4 আর 4 আমরা বাদ দিয়ে দিতে পারবো তাহলে d2 এর মান যদি আমি বসিয়ে দেই d2 এর মান ছিল 0.10 তাই এটা করে আমরা স্কয়ার দিব আর নিচে ছিল হচ্ছে 0.2 সেমিতে আমি লিখছিলাম 0.02 তার উপরে আমি ফুল স্কয়ার দিব এই ক্যালকুলেশনটুকু যদি তোমরা ক্যালকুলেটরে করে ফেলো তাহলে আমি ফাইনালি যে অ্যানসারটা পাবো 12500 নিউটন এটাই হচ্ছে মূলত আমাদের বড় পিস্টনে কতটুকু বল অনুভূত হবে এটার রেশিওনাল এটা পরবর্তীতে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু আপনাকে জানতে চেয়েছি যে বড় পিস্টনে কতটুকু বল অনুভূত হবে তাহলে আমরা বলতে পারি যে বড় পিস্টনে হচ্ছে 12500 মিটার বল অনুভূত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সূত্রের আলোকে বাসায় বসে আলোচিত সমস্যা সমাধান করবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ